আসসালামু আলাইকুম সবাইকে। করোনার এই মহামারী সিচুয়েশনের মধ্যে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি এমন একটি শব্দ যেটির সাথে আমরা হয়তো বাংলাদেশের অনেক মানুষই পরিচিত না, কিন্তু যারা আমরা হয়তো অ্যাস্ট্রো অলিম্পিয়াড করে থাকি তারা হয়তো শব্দটির সাথে কিছু ফ্যামিলিয়ার। এবং ধীরে ধীরে বিভিন্ন অ্যাস্ট্রোনমি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশে এই শব্দটি বা এই বিষয়টি সম্প্রসারিত হচ্ছে। কিন্তু অনেক ছাত্র বা স্টুডেন্ট যারা হয়তো অনেক দূর দূরান্তে থাকে, যাদের হয়তো ইন্টারনেট কানেকশন তেমন নেই, তারা হয়তো অনেক সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে থাকে বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে থাকে যে ভাইয়া কীভাবে আমরা অ্যাস্ট্রোনমি স্টার্ট করব বা আমাদের একটা গাইডলাইন দরকার। সেটার জন্য আজকে আমরা একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি এই অ্যাস্ট্রোনমি গাইডলাইন্সের উপরে, এবং আজকে সেটির প্রথম পর্ব। অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান শব্দটি যেহেতু আমাদের দেশে তেমন সম্প্রসারিত হচ্ছে না, হয়তো এখন হচ্ছে ধীরে ধীরে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই জানে, তাই হয়তো আমরা অনেকে অনেক গাইডলাইন পাই না বা কিভাবে স্টার্ট করব, কোন বই দিয়ে স্টার্ট করব বা কী জিনিসগুলো আমার জানা লাগবে সেই বিষয়গুলো হয়তো জানে না। কিন্তু আমি শুরুতেই বলে রাখতে চাই, অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান এমন একটি বিষয় যেটি জানার জন্য বা শেখার জন্য বা ভবিষ্যতে সেটার উপর ক্যারিয়ার গড়ার জন্য তোমাদের প্রয়োজন প্রচুর আগ্রহ, প্রচুর পরিশ্রম এবং ধৈর্য। কারণ আগ্রহ না থাকলে কোনো কাজই আগানো যায় না, সেটা আমরা জানি। সো তোমরা যদি অ্যাস্ট্রোনমি প্যাশনেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই টিউটোরিয়াল থেকে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আজকে আমি অ্যাস্ট্রোনমি গাইডলাইন ব্যাপারে যে কথাগুলো বলবো, যারা আমরা অলিম্পিয়াড করে থাকি অ্যাস্ট্রোনমি তাদের একটি সিলেবাস আছে অলরেডি, সেটা আমরা জানি IOAA সিলেবাস, সেটা অনুযায়ী আমরা আগাই। কিন্তু ধরেন যারা অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড করি না বা হয়তো অলিম্পিয়াডের জন্য আমরা এখনো রিকোয়ারমেন্টে যোগ্য হইনি, তাহলে তারা আমরা কীভাবে স্টার্ট করবো? যারা হয়তো 5, 6, 7 পড়ছো বা তোমরা যারা 9, 10 পড়ছো, তারাও হয়তো অনেকে জানো না যে বাংলাদেশে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডস হচ্ছে বা বিভিন্ন গাইডলাইন্সের বিষয়, তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা অ্যাস্ট্রোনমির গাইডলাইনের উপর একটি গাইডবুক বানিয়েছি যেটা তোমরা আমাদের বার্কের ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা যদি আমাদের বার্কের ওয়েবসাইটে যাও দেখবে যে রিসোর্স অপশনে গেলে বার্ক গাইডবুক নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও আমরা চেষ্টা করছি যে আরও সেটাকে আপডেট করার যেভাবে সম্ভব। আপাতত আমরা গাইডলাইনটার মধ্যে আমাদের বইগুলোকে দুইটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে এলিমেন্টারি বুকস, মানে যেগুলো একদম বেসিক জিনিস নিয়ে কাজ করে, আরেকটি হচ্ছে অ্যাডভান্সড বুকস। কিন্তু অ্যাস্ট্রোনমি একদম বেসিক বুকস দিয়ে শুরু করতে গেলেও তোমাদের কিছু বেসিক বিষয় জানা লাগবে, যেমন ধরো নেবুলা কি, গ্যালাক্সি কি, সুপারনোভা, নিউট্রন স্টার, তারপরে বিগ ব্যাং থিওরি, এইসব ব্যাপারে তোমাদের হয়তো টুকটাক জ্ঞান থাকলে আরও মজা পাবে অ্যাস্ট্রোনমির। এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমরা কোন বইগুলো ভাইয়া ফলো করব, সেগুলো বাংলা নাকি ইংলিশ, কোন বইগুলো ফলো করব? বাংলাদেশে বাংলায় অ্যাস্ট্রোনমি বই আসলে তেমন নেই বললেই চলে, তবে আমাদের প্রফেসর ফার্সি মান্নান মোহাম্মদ স্যারের অনেকগুলো বই আছে, এছাড়াও কিছু বই আছে যেগুলো হয়তো আমি আজকে তোমাদেরকে জানাবো। যেমন তোমরা যদি শুরু করতে চাও ক্লাস 8 থেকে যারা বা 7 থেকে, তাদের জন্য বেস্ট বইটা হচ্ছে সবার জন্য জ্যোতির্বিদ্যা নামক বাংলা বইটি। সেটির লেখক হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ফার্সি মান্নান মোহাম্মদ স্যার এবং তার সাথে আমাদের সৈয়দা লামিমা আপু, লামিমা হাদ আপু, তারা দুজন মিলে কিন্তু এই বই দুটি লিখেছেন। তোমরা এটা দিয়ে স্টার্ট করতে পারো। এছাড়াও তোমরা পড়তে পারো জ্যোতির্বিজ্ঞান পদার্থ পরিচিতি বা জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ, ফার্সিম স্যারের লেখা দুটি বই। এই দুটি বই যদি অনেক দুর্লভ, সেগুলো আসলে এখন আর পাওয়া যায় না, তবে তোমরা চাইলে কোনো না কোনোভাবে সংগ্রহ করে সেগুলো থেকে ফটোকপি করে তোমরা সেগুলো পড়তে পারো। এবার আসি আমি যে আরও কিছু বই, যেমন ফার্সিম স্যারের কিছু স্পেসিফিক বই আছে, যারা ডার্ক ম্যাটার নিয়ে অংশে পড়াশোনা করতে চাও তারা কিন্তু ফার্সিম স্যারের ডার্ক ম্যাটার বইটিও পড়তে পারো, কিংবা রনি ভাইয়ের, যদিও এগুলো কোনো টেক্সট বই না। কিন্তু তোমাদের টেক্সট বই যদি পড়তে হয়, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আসলেই জানতে হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই ইংরেজি বইগুলো পড়তে হবে, ইংরেজি ভিডিওগুলো ফলো করতে হবে এবং ইংরেজি অ্যাস্ট্রোনমি নোটসগুলো ফলো করতে হবে, তাহলে হয়তো তোমরা তোমাদের মানে অ্যাস্ট্রোনমির প্রপার মজাটা খুঁজে পাবে। কারণ বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করলে বাংলার যে রস সেটা যেমন থাকে না, ঠিক তেমন ইংলিশকে বাংলায় ট্রান্সলেট করলে ইংলিশের রসটা কিন্তু থাকে না বা বোধগম্য হয় না। সো অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানের আসল মজাটা বোঝার জন্য তোমাদেরকে ইংরেজি বইগুলো আমি প্রেফার করি, কারণ তুমি যখন তোমার ইন ফিউচারে ক্যারিয়ার গড়তে যাবে অ্যাস্ট্রোনমি নিয়ে, সেখানে তোমার কিন্তু পুরোটা ইংলিশে কভার করতে হবে, এবং অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বলো বা যে কোনো জায়গায় কিন্তু আমরা সেগুলো ইংলিশে কভার আপ করি। সো ইংলিশের বইগুলো হচ্ছে বেস্ট। তাহলে আমি তোমাদের যদি পরিচয় করিয়ে দিই এলিমেন্টারি বুকস, আমি প্রথমেই বলবো একটি বইয়ের নাম, সেটি হচ্ছে শামস আউটলাইন্স এর বইটি। এই বইটি হচ্ছে সবচেয়ে এলিমেন্টারি বইগুলোর মধ্যে অন্যতম এবং সুপরিচিত, কারণ এই বইটি 9-10 এর বেসিক ফিজিক্স নিয়ে লেখা। সো তোমরা যারা স্টার্ট করতে চাও ইংলিশ বই দিয়ে, তোমরা এই বইটি দিয়ে স্টার্ট করতে পারো। দিস ইজ দ্য ভেরি বেস্ট বুক আই হ্যাভ এভার সিন, অ্যান্ড প্রত্যেকেই দেখবে যে এই বইটি তোমাকে সাজেস্ট করছে। এছাড়াও
এটা ছিল থিওরির জন্য, এবং এটার মধ্যেও ম্যাথমেটিক্স এবং এক্সারসাইজেস আছে অনেক কিছু। বাট তোমরা যদি এরপরে যদি জানতে চাও যে আচ্ছা আমি অ্যাস্ট্রোনমি ম্যাথগুলো করতে চাই বা অ্যাস্ট্রোনমি বেসিক ম্যাথগুলো কীভাবে স্টার্ট করবো, প্রথমেই তো আর তোমরা হয়তো সেই ম্যাগনিচিউড বা ব্রাইটনেসের উপর কোনো ম্যাথ স্টার্ট করতে পারবে না। সো তোমাদের প্রথমে ইউনিট কনভার্সন, তারপরে আস্তে আস্তে বিভিন্ন টপিকের উপর তোমার ম্যাথমেটিক্স কিন্তু জানা লাগবে। সো সেটার জন্য একটি বেস্ট বই হচ্ছে আমাদের এই স্টুডেন্টস গাইড টু দ্য ম্যাথমেটিক্স অফ অ্যাস্ট্রোনমি, ড্যানিয়েল ফ্লেশের বই। এটা হচ্ছে বেস্ট বই ফর অ্যাস্ট্রোনমি ম্যাথ, বিকজ এটার মধ্যে অনেক জোস জোস ম্যাথ দেওয়া আছে যেগুলো তোমরা ইজিলি, মানে যারা 9-10 পড়ো তারা ইজিলি কভার আপ করতে পারবে। কিন্তু তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তাদেরকে বলছি তোমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতি জানা লাগবে যদি তোমরা আসলে অ্যাস্ট্রোনমি ম্যাথগুলো বুঝতে চাও, কারণ অ্যাস্ট্রোনমি ম্যাথগুলোতে বেশিরভাগ অংশই জুড়ে ত্রিকোণমিতির ছড়াছড়ি। এবং তোমরা যদি সেলেস্টিয়াল মেকানিক্স বা আদার্স টাইপগুলো দেখো সেখানে পুরোটাই ত্রিকোণমিতির অংশ। সো তোমরা কিন্তু চাইলেই এই বইগুলো ইজিলি আমাদের নীলক্ষেত বা আদার্স PDF-এ পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করতে পারো। এছাড়াও আমাদের বার্ক গাইড বুক যেটা ছিল ওয়েবসাইটে, যেটা আছে এখনও, সেটাতে গেলে তোমরা হয়তো ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। আর যারা PDF পড়তে পারো না আমার মতো, তারা যদি হার্ড কপি চাও তারা তোমরা নীলক্ষেতকে তোমরা অ্যাঞ্জেল লাইব্রেরি থেকে কিনে নিতে পারো। তো এই বইগুলোতে কিছু বৈশিষ্ট্য আছে আমি যদি তোমাদেরকে মেনশন করি। এই বইগুলোতে প্রথমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে যে ইউনিট কনভার্সন, তারপরে হয়তো বিভিন্ন টপিক, তারপরে স্টেলার প্যারালাক্স, তারপরে ব্রাইটনেস, ম্যাগনিটিউড, লুমিনোসিটি, এভাবে করে করে ডিপ জায়গাগুলোতে গিয়েছে। আর প্রথম যে বইটি দেখালাম শমস আউটলাইন, সেটাতে তোমার একদম বেসিক থিওরি, একদম ফিজিক্সের বেসিক থিওরি লাইক কেপলার্স থার্ড প্ল্যানেটারি মোশন থেকে শুরু করে আলবেদো বা মোশন বা ধরো যে আদার্স যে সাইডগুলো সেগুলো নিয়ে কথা বলেছে। এবং এই থিওরির পরে দেখবে যে তোমরা আস্তে আস্তে বিভিন্ন প্র্যাকটিস ম্যাথ পাবে, সেখান থেকে আবার প্র্যাকটিস করে দেখবে যে তোমরা এক্সারসাইজেস পাবে। যেমন আমি যদি তোমাকে কিছু এক্সাম্পল দিই, ধরো বৃহস্পতি গ্রহের মধ্যে কয়টা পৃথিবী ঢুকানো যাবে, এটা ইন্টারেস্টিং ম্যাথ। এই ইন্টারেস্টিং ম্যাথগুলো কিন্তু এক্সারসাইজগুলো তুমি এই শামস আউটলাইনে পাবে। সো আমি মনে করি যে এলিমেন্টারি বুক হিসেবে বাংলা, যেহেতু বললাম কতগুলো বইয়ের নাম, সেগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো। আর যদি কেউ বাংলায় কমফোর্টেবল না হয় ইংলিশে, অবভিয়াসলি তোমরা এই দুটা বই দিয়ে শুরু করতে পারো। পরবর্তী প্লেলিস্টগুলোতে আমরা দেখাবো আরও কিছু বই যেগুলো হবে অ্যাডভান্স লেভেলের, যেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে তোমরা বিভিন্নভাবে এগিয়ে যেতে পারবে। আর যদি তোমরা কেউ অলিম্পিয়াডের ব্যাপারে জানতে চাও, আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমি রিসার্চ সেন্টারের যে গাইড বুকটা আছে সেটা পড়লেও তোমরা জানতে পারবে। এছাড়াও বাংলাদেশ অলিম্পিয়াড, বাংলাদেশ অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি যে অলিম্পিয়াড আয়োজন করি আমরা BDOA থেকে, সেখানকার গাইড বুকগুলো পড়লে তোমরা অনেক বেশি জানতে পারবে। আরও বেশি জানতে চাইলে তোমরা IOA-র সিলেবাসটা ফলো করলেও তোমাদের অনেক বেশি জানা হয়ে যাবে। এছাড়া আমরা চেষ্টা করবো অলিম্পিয়াডের উপর একটি টিউটোরিয়াল বানানোর বা ভিডিও বানানোর। দেখা হবে পরবর্তী প্লেলিস্টে। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।